আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, ফিরে এলাম জয়ের পথে সঙ্গে সুজয়। শুরু করব প্রত্যেক দিনের মতন, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আমার যে দর্শক, হাজার হাজার দর্শক আমাকে কানেক্ট করেছেন, উৎসাহ দিয়েছেন, কেউ কেউ ক্রিটিসাইজ করেছেন, বলেছেন কোনটা হলে ভালো হয়, থ্যাংকস টু অল অফ ইউ। যে কোনো দিনের মধ্যেই আজকেও শুরু করব সাফল্যের সাত কাহন দিয়ে, সেভেন রুলস অফ সাকসেস। প্রথমেই বলি, গিভ ইয়োর বেস্ট ইন এভরি এফার্ট। যাই করছো মনে করতে হবে যে এটাই শেষ সুযোগ। যদি সেরকমভাবে কাজ করা যায় তাহলে দেখবে দ্য বেস্ট রেজাল্ট কামস আউট। দ্বিতীয়, দ্য সেকেন্ড রুল অফ সাকসেস, কিপ ইট সিম্পল। একদম সিম্পল রাখো, কনফিউজ করো না, কমপ্লিকেট করো না, অ্যান্ড ইউল গেট টু বি এ উইনার। থার্ড, স্টার্ট থিঙ্কিং দ্যাট আই এম দ্য বেস্ট। নিজেকে ভাবতে হবে যে আই এম দ্য বেস্ট। আমি যদি ভাবি আই এম দ্য বেস্ট, পারসুইং মাই ড্রিমস, আই উইল রিচ দ্যাট পজিশন শিওরলি। ফোর্থ, ইটস ওকে টু বি কনফিউজড। কনফিউজড হলে বা ঠিক আছে, বিকজ ক্ল্যারিটির বেসিক ওয়ার্ডই হচ্ছে কনফিউশন। কনফিউশন থাকলেই তবেই তো ক্ল্যারিটি হবে, তবেই তো যাওয়া যাবে সেই উচ্চ শিখরে যেটা আমরা সন্ধান করছি। ফিফথ, কিপ ওয়ার্কিং। কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে যতক্ষণ আমরা আমাদের স্বপ্নকে না ছুটছি। সিক্সথ, মিনিংফুল ওয়ার্ক করতে হবে। এমন ওয়ার্ক করতে হবে, শুধু নিজেকে তো নিজেরা সবাই আমরা খুশি করতে চাইছি, এমন মিনিংফুল ওয়ার্ক করতে হবে যাতে অন্য একটু খুশি করতে পারি, অন্য জায়গায় সমাজকে একটু খাঁচুর দিতে পারি, আউট অফ নিজের জাস্ট মানে নিজে আই নি থেকে বেরিয়ে আসতে হবে। অ্যান্ড সেভেন্থ, ফাইন্ড ইউর ওন স্যাটিসফ্যাকশন। এভরি হিউম্যান মাইন্ড ইজ ডিফারেন্ট, এভরি নো টু ইন্ডিভিজুয়ালস আর সিমিলার, ট্রাস্ট মি। তাই জন্য মনে অ্যান্ড মাইন্ড ইজ দ্য সাইকি ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড অফ দ্য হোল হিউম্যান বডি। সুতরাং নিজেকে জানতে হবে যে আমি কিসে স্যাটিসফ্যাকশন পাচ্ছি, এবং সেটার জন্য যদি সব মহিমায় আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, সাফল্য হবেই। জয়ের পথে সঙ্গে সুজয় দিয়ে না, নিজের সাফল্য নিজের পথেই হবে। আজকে আমার অতিথি দুজন বিশিষ্ট বাঙালি। আই এম প্রাউড দ্যাট দে আর হিয়ার, আই এম হাম্বল দ্যাট দে হ্যাভ এগ্রিড টু কাম। তাদের পরিচয় করিয়ে দেবো। প্রথমেই পরিচয় করাই কোল ইন্ডিয়া লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান শ্রী পার্থ সারথি ভট্টাচার্যকে। নমস্কার পার্থবাবু। পার্থবাবুকে বলার আগে আমার দ্বিতীয় জন, আই এম ভেরি হাম্বল যে উনি আবার এসছেন, নো লেস দ্যান শ্রী ডক্টর অরূপ রায় চৌধুরী। নমস্কার অরূপ, আবার আসার জন্য। গেস্টদের সম্বন্ধে ছোট্ট করে একটু বলে নেবো, না হলে হয়তো কিছুই বলা হবে না, কিছুই বলা যাবে না এই এক দেড় মিনিটে, কিন্তু তবু বলতে হবে আমাকে। পার্থ সারথি ভট্টাচার্য ইজ দ্য ফর্মার চেয়ারম্যান অফ কোল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড হ্যাজ ওয়ার্কড ইন কোল ইন্ডিয়া কোল কোম্পানিজ ফর মোর দ্যান 40 ইয়ার্স, স্টার্টিং উইথ এক্সিকিউটিভ ট্রেনিং অ্যান্ড রাইজিং টু দ্য পিনাকেল। হি স্টিয়ার দ্য কোম্পানি থ্রু মিনিরত্ন, নবরত্ন অ্যান্ড মহারত্ন, উইচ ইজ ইউনিক ইন দ্য হিস্ট্রি অফ PSU কোম্পানিজ। He also headed BCCL as the CMD before becoming the chairman of Coal India, thus being the CEO of coal companies for over than 8 years. He was the architect of listing Coal India Limited and thus giving a global presence and also becoming the most valuable company in India. Today he is one of the most sought after intellectual resources and sits on many boards, as he was telling, maybe 6 right at this point of time, and many to come, most of in the eastern part of the country and one in the west. সেকেন্ড আমার যিনি আজকের অতিথি ডক্টর অরূপ রায় চৌধুরী, আনলাইক ভেরি মেনি বেঙ্গলিজ, হি স্টার্টেড ইন ইরাক ইন দোজ ডেজ ওয়েন ইট ওয়াজ ফ্যাশনেবল টু বি ওয়ার্কিং ইন দ্য মিডল ইস্ট। ইন হিজ কেরিয়ার স্প্যানিং 37 ইয়ার্স অ্যান্ড স্টিল কন্টিনিউইং, হি হ্যাজ ওয়ার্কড ইন ওয়াইড রেঞ্জ অফ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস লাইক রোড, রেল, ব্রিজেস অ্যান্ড বিল্ডিংস। He is a civil engineer, actually is a civil, I take pride in telling being a civil engineer myself. He worked on the Malaysian Railways and have associated with several companies including DLF in the private sector. He is arguably the longest surviving CEO and worked for almost 15 years in CEOs of NBCC and NTPC. He believes in change and has brought change wherever he went. NBCC today is totally reformed and vibrant organization. NTPC has made a paradigm shift in the way it was doing business. In his personal career, he has always taken challenges and moved on, never remaining stagnant in one place. Today, currently, he
He is the Chief Commissioner of West Bengal Rights to Public Service Commission. He has also done two well-received books against his name. Welcome, gentlemen, to the High News channel. Thank you, sir. Partha, apnar kache prothom din Arupda ek din eschen. I'll go to Arupda less. Coal India Limited. Naam ta to khub porichito. কিন্তু আমি অনেক বাঙালির সাথে বাঙালি ইঞ্জিনিয়ার বিং ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখেছি কোল ইন্ডিয়া ওই কোল 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 বানায় মানে ব্যাপক কোল ইন্ডিয়ার কোথায় ব্যাপ্তি কতটা ব্যাপ্তি কারা কারা এখানে ইনভলভ হতে পারে বাঙালিরা কি করছে বাঙালিকে আরও ইনভলভ হতে পারে একটু যদি কোল ইন্ডিয়ার সম্বন্ধে একটু বিস্তৃতভাবে বলে বিস্তৃতারিতভাবে বলে আই থিঙ্ক পিপল আমার দর্শকরা উইল বি ভেরি এনলাইটেন্ড দেখুন অনেকেই হয়তো এটা জানেন না কোল ইন্ডিয়া কিন্তু পৃথিবীর সব থেকে বড় কোল মাইনিং কোম্পানি ইজ দ্য লার্জেস্ট কোল মাইনিং কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ড টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড দ্য লার্জেস্ট কোল মাইনিং কোম্পানি ইন দ্য হোল ওয়ার্ল্ড এবং নেক্সট যে কোম্পানিটা আর হেডকোয়ার্টার বোধ হয় সম্ভবত ইন কলকাতা উইথ হেডকোয়ার্টার্স ইন কলকাতা আমি আসছি কোন কথা হচ্ছে ইট ইজ দ্য লার্জেস্ট কোল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড এবং যেটা নেক্সট সেটা কিন্তু তার প্রোডাকশন প্রোডাকশন দিয়ে কিন্তু আমরা মাপি প্রোডাকশনটা হচ্ছে জাস্ট হাফ অফ কোল ইন্ডিয়া কোল ইন্ডিয়ার অর্ধেক প্রোডাকশন হচ্ছে নাম্বার টু কোম্পানি সেটা চাইনিজ কোম্পানি আচ্ছা কোল ইন্ডিয়া হচ্ছে একটি একমাত্র মহারত্ন কোম্পানি যার হেডকোয়ার্টার্স কলকাতা এবং ইস্টার্ন পার্টের একমাত্র মহারত্ন অসাধারণ অসাধারণ মাই প্রোগ্রাম গেটস এ সাকসেস যে মানে এরকম একটা প্রোগ্রামে আপনি এসেছেন এবং বলছেন আর পোস্ট লিস্টিং আমরা লিস্টিং করেছিলাম 2010 এ সেটা একটা রানওয়ে সাকসেসফুল লিস্টিং হয়েছিল আজ পর্যন্ত দেশের যত লিস্টিং হয়েছে তার মধ্যে সবথেকে বড় দ্য লার্জেস্ট আইপিও এভার হচ্ছে কোল ইন্ডিয়ার আইপিও যেখানে 15,200 কোটি টাকা তোলা হয়েছিল কিন্তু সেই টাকাটাকে চেজ করেছিল 54 বিলিয়ন ডলার্স 2,33,000 কোটি টাকা ওটাকে চেজ করেছিল তো দ্যাট মেড কোল ইন্ডিয়া দ্য বিগেস্ট আইপিও এভার এবং কলকাতায় বসে সবথেকে বড় কথা হচ্ছে কোল ইন্ডিয়া ইজ ওয়াজ নট অলওয়েজ নোন ফর দ্য রাইট রিজনস অনেক কিছু লোকে বলে একদম একদম মাফিয়া আছে ওটা মাফিয়ারা কোলের সাথে যেন মাফিয়ার সিনোনিমাস একটা ওয়ার্ড হয়ে সেই সমস্ত গুলোকে কমপ্লিটলি কাটিয়ে উঠে আমরা বিশ্বের দরবারে যেভাবে কোল ইন্ডিয়া লিস্টিং করেছিল এটা ইজ ভেরি ডিস্টিং ইন স্টাইল যাকে বলে এবং কিছু কিছু ব্যাংকার যারা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড তারা সেই সময় এই কথাটা বলেছে যে ইট ইজ লাইক ইন্ডিয়া উইনিং অলিম্পিক্স ইটস দ্যাট কাইন্ড অফ থিং তো এই হচ্ছে ব্যাপার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা বলা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে 8টা সাবসিডির মধ্যে একটা মেজর সাবসিডি কিন্তু পশ্চিমবঙ্গে আছে তার হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল শুধু কোল ইন্ডিয়া হেডকোয়ার্টার কলকাতা না সেই কোম্পানিটা হেডকোয়ার্টারটা ওয়েস্ট বেঙ্গল সাকতরিয়া সেটা হচ্ছে ইস্টার্ন কোলফিল্ড আচ্ছা ইস্টার্ন এসিএল এবং ইস্টার্ন কোলফিল্ডস এর আন্ডারে যে কয়লা খনিগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রানিগঞ্জ কোলফিল্ড যেটা দেশের সব থেকে পুরনো কোলফিল্ড আচ্ছা এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি পিতামহ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কোম্পানি এখানে তৈরি করেছিলেন কোল কোম্পানি যার নাম ছিল কার টেগোরেন কোম্পানি আচ্ছা আচ্ছা যেটা এটা 1835 সালে কোম্পানিটা হয়েছিল পরবর্তীকালে এই কোম্পানিটাই মার্চ করে যায় উইথ বেঙ্গল কোল অ্যান্ড্রিউন এই করতে করতে এই কোম্পানিটা কোল ইন্ডিয়ার মধ্যে মার্চ হয়ে গেছে ইস্টার্ন কোলফিল্ডস এর টোটাল এমপ্লয়মেন্ট স্ট্রেংথ হচ্ছে কোল ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট এমপ্লয়ার্স ইন ইন্ডিয়া আজকের দিনে 3.5 লাখ লোক আছে কোল ইন্ডিয়াতে তার মধ্যে রাফলি 80,000 মতো লোক বেঙ্গলে এতে কাজ করে মানে ইস্টার্ন কোলফিল্ডসে কাজ করে কাজে এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা কোল কোম্পানি এখন সাকসেসফুল তার প্রফিট চলছে প্রত্যেক বছরই কি লোক নেওয়া হয় প্রত্যেক বছরই কি লোক নেওয়া হয় প্রত্যেক বছর লোক নেওয়া হয় আপনার এক্সিকিউটিভ ক্যাডারে এক্সিকিউটিভ ক্যাডারে ইঞ্জিনিয়ার্স মাইনিং ইঞ্জিনিয়ার্স এই ক্যাডারে প্লাস আপনার কোন স্ট্রিমস থেকে সিভিল মাইনিং দেখুন মাইনিং তো নেওয়া হয় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আচ্ছা মানে কোর যে এক্সেসে নেওয়া হয় আপনাদের কি আলাদা পরীক্ষা হয় নেওয়ার জন্য এটা না এটা আমরা একটা নেওয়া হয় প্লাস প্লেসমেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট ইনস্টিটিউটস আমরা প্লেসমেন্ট দিচ্ছি আচ্ছা আপনারা ক্যাম্পাস করেন ক্যাম্পাস আপনার ক্যাম্পাস করেন এবং লাস্ট 5 বছরে প্রায় 7-8 হাজার লোক নেওয়া হয়েছে 7-8 হাজার লেভেল অফিসার লেভেল এছাড়া একটা এমপ্লয়মেন্ট হয় যেটা যেখানে আমরা মাইনিং করি সেটা যখন আমি জমি অ্যাকোয়ার করি সেই জমি অ্যাকুইজিশন এগেনস্ট আমরা এমপ্লয়মেন্ট দিয়ে থাকি আচ্ছা ওয়ান কোম্পানি যারা নাকি এমপ্লয়মেন্ট দেওয়াটাতে বিশ্বাস করে আচ্ছা এক্সেলেন্ট রিসেটলমেন্ট রিহ্যাবিলিটেশন একটা পার্ট হচ্ছে আপনি যদি 2 একরের জমি আমাকে দেন আমি আপনাকে একটা এমপ্লয়মেন্ট দেবো এটা একদম মিনিমাম যেটা নাকি ইস্টার্ন কোলফিল্ডস এর যেখানে একটু ঘনবসতি সম্পন্ন জায়গা সেখানে ওটা 1 একরে এমপ্লয়মেন্ট পাবে আচ্ছা এমপ্লয়মেন্ট অ্যাজ ইন লিউ অফ ল্যান্ড এটা আমাদের একটা রিসেটলমেন্ট রিহ্যাবিলিটেশন পলিসির মধ্যেই পড়ে থ্যাংক ইউ আমরা এই প্রোগ্রামে সবসময় কথা বলেছি এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনারশিপ এডুকেশন নিয়ে
এবার অরূপদার কাছে আসবো। অরূপদা, আপনারা সবাই জানেন ডক্টর অরূপ রায় চৌধুরী ওয়াজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ এনটিপিসি লিমিটেড। কিন্তু কারেন্টলি পাওয়ার সম্বন্ধিত নিশ্চয়ই কিছু বলবেন, কিন্তু কারেন্ট অ্যাসাইনমেন্ট উনি সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা ইন্টারেস্টিং কাজ করছেন, শুনে নেবো অরূপদার মুখ থেকে। অরূপদা একটু যদি আপনি বলেন আপনার কাজ সম্বন্ধে। আমি এনটিপিসির পরে কলকাতায় আসি এবং আমি এখন চিফ কমিশনার ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট এটা খুব বোল্ড অ্যাক্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এনঅ্যাক্ট করেছে। এটা কিন্তু খুবই রিভলিউশনারি অ্যান্ড ফিউচার লুকিং অ্যাক্ট ইন দ্য সেন্স দ্যাট এটাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজেই নিজে যে সার্ভিসটা ওয়েস্ট বেঙ্গল সিটিজেনকে দিচ্ছে সেটাকে অডিট করার জন্যে এক ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করেছে, আমরা হলাম সেই বডি। এর কাজ হলো যে আপ যে ওয়েস্ট বেঙ্গলের নর্মাল সিটিজেন যারা অর্ডিনারি লোক গ্রামে থাকেন তারা যে নানা রকম পরিষেবা চান সেই পরিষেবাগুলো পাওয়ার জন্যে বিভিন্ন দপ্তরে যান। এবার সেই দপ্তরে পরিষেবা পাওয়ার জন্যে তার একটা রিকোয়েস্ট আছে। তো এই অ্যাক্টে এটা তফাত আছে যে এই যে রিকোয়েস্টটা এটা কিন্তু অ্যাক্ট হিসেবে একটা অ্যাকনলেজমেন্ট হবে, মানে আপনারা একটা তার রসিদ পাবেন। শুধু তাই নয়, সেই অ্যাকনলেজমেন্টের মধ্যে একটা সময় দেওয়া থাকবে যে কতদিনে এই পরিষেবাটা আপনি পাবেন। এইটাই এই অ্যাক্টটা করেছে যে পরিষেবাটা দেওয়ার অর্ডিনারি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেনকে একটা টাইম ফ্রেম দিয়েছে। এইবার কমিশনটা কী করছে, কমিশন যে পরিষেবা দেবে আর যে পাবে তাদের মধ্যে একটা যোগাযোগ করার চেষ্টা করছে। সেটা কীভাবে হবে, সেটা কম্পিউটারের মাধ্যমে হতে পারে, একটা অ্যাপের মাধ্যমে হতে পারে। এটা কিন্তু ইনডাইরেক্টলি আবার কিছু ইয়াং ছেলে মেয়েদের কাজও দিতে পারে। চাকরিটা আমি ওয়ার্ড ইউজ করব না, এই মনে করুন অ্যাপ হলো, অ্যাপ ডিজাইন করা, বা একটা কম্পিউটারে আপনি ইমেল পাঠাবেন সেই কম্পিউটারে একটা সেন্টার চালানো, এগুলো কিন্তু সবার আবার একটা একটা কাজের এ হবে যাতে পরিষেবা দেওয়া নেওয়ার মধ্যে হয়। তো আমরা এখন সেটাই করছি, সেটা খুব বড় কথা। যেহেতু সুজয় তুমি পাওয়ারের বিষয়ে বললে, আর কোলের সঙ্গে পাওয়ারের খুব বড় লিঙ্ক আছে, আর এনটিপিসিও আজকে কোল মাইন অ্যাকোয়ার করছে, তো এই যে বাংলা ছেলে মেয়েরা তাদের আমি এখন খুব একটা এই সেক্টরে পাচ্ছি না, পাওয়ারেও পাচ্ছি না আর কোলেও পাচ্ছি না। পাওয়ারে পাচ্ছি না কারণ গতবার আমি বলেছিলাম যে বাংলা ছেড়ে ইয়াং ছেলে মেয়েরা একটু বাইরে যেতে হবে, গেলেই পাওয়ারে হোম সিকনেসটা আপনি বলতে চাইছেন, হোম সিকনেসটা কাটাতে হবে এবং সেটা কাটিয়ে যে তার মধ্যে তো প্রথম থেকেই বোধহয় একটা যদি ওদেরকে একটা ওরিয়েন্টেশন করানো যায়, একটা কাউন্সিলিং করানো যায়, প্রথম ছোট স্কিল ডেভেলপমেন্ট বা কাউন্সিলিং, সেটা আমি পার্থদাকে রিকোয়েস্ট করতে পারি। কিন্তু আমার মতে আমি সবাইকে বলবো যে খালি অফিসার হয়ে যাওয়াটাই কোনো ব্যাপার না, প্রচুর কাজ আছে। যেটা যেরকম মনে করুন মাইনে, এখন আন্ডারগ্রাউন্ড মাইন হবে, নানা রকম মাইনিং হবে, মাইন সেফটির কিন্তু লোক চাই, তাদের কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট করে পড়ানো যায়। আর এই বেশিরভাগ মাইন আমাদের ইস্টার্ন ইন্ডিয়া, বেঙ্গল ঝাড়খণ্ড এসব জায়গায়। তা আমি চাই বাঙালি ছেলে মেয়েরা এই দিকটা একটু এগোয়। পাওয়ার সেক্টরে কিন্তু প্রচুর কাজ আছে, প্লান্টের মধ্যে, প্লান্ট মেনটেন্যান্সের মধ্যে, তার মধ্যেও জুনিয়র ইঞ্জিনিয়ারদের জায়গা আছে, সুপারভাইজারের জায়গা আছে, তারা যেন এই দিকটা একটু এগিয়ে যায়। পার্থদাকে আমি একটু রিকোয়েস্ট করবো যে উনি যদি এই এই মাইনিংয়ে যে নিচের লেভেলে এমপ্লয়মেন্ট অ্যাভেলেবিলিটি, স্পেশালি যে মাইনগুলো ইস্টার্ন ইন্ডিয়াতে আছে, তাতে কীভাবে ছেলেমেয়েরা কী স্কিল ডেভেলপমেন্ট করবে, কারণ আজকে স্কিল ডেভেলপমেন্টটা একটা বিরাট স্ট্রেস দেওয়া হচ্ছে সেন্টার এবং স্টেট গভর্নমেন্টের। তো স্কিলটা ওরা জেনারেট করলে চাকরি ইজিলি পাবে। আমি আরেকটু অ্যাড করবো আপনার কোয়েশ্চেন আগে, অরূপদা যেটা জিজ্ঞেস তার সাথে এ করে, একটা তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর কোটি কোটি টাকা দিচ্ছে, আমরা হয়তো সেটা ঠিক ইউজ করে উঠতে পারছি না, যেটা অরূপবাবু বললেন যে কীভাবে এটা ইউজ করা যায় আপনার ডেতে, এমপ্লয়মেন্ট আপনার এখান থেকে কী জেনারেট করা যায়,
এবং আপনার কাজে আমার যেটা শুনে মনে হলো যে কিছু লোক যদি অন্তর্প্রেনারশিপও করে, কিছু ওর সাথে করে যে স্কিল ডেভেলপমেন্ট করাটাও, কী কীভাবে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি, যাতে কেন একটা অন্তর্প্রেনার ডেভেলপ করা মানে অন্তত 5-10টা জব করা, আমরা সবাই ভাবছি অন্যে করবে, এ তো প্রায় দুধ পুকুরে জল ফেলার মতন হয়ে গেছে। আপনি যদি পুরোটা নিয়ে একটু বলেন, কেন কোল ইন্ডিয়া যে আগের দিন অরূপদা বলেছেন অ্যাবাউট এনটিপিসি, আজকেও বলছেন, আপনি যদি এটা একটু হাইলাইট করেন যে কী করে কোল ইন্ডিয়ার থ্রুই আমরা করতে পারি এবং উইথ দেয়ার বেস ইন ক্যালকাটা। প্রথম কথা হচ্ছে যে কোল ইন্ডিয়ার যে অপারেশনগুলো এক্সটেনসিভ অপারেশনস, সবটাই কিন্তু ডিপার্টমেন্টাল, সবটাই আমরা নিজেরা করি তা না, নিজেদের লোক নিজেদের এমপ্লয়ি, সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। আমরা এর একটা বড় পোর্শন কিন্তু আউটসোর্স, আমরা থ্রু কন্ট্রাক্টস, থ্রু এজেন্সি যেটা করে, সেই এজেন্সি ইকুইপমেন্ট তাদের থাকতে পারে, তারা ইকুইপমেন্ট চালাতে পারে, কোথাও আমি ওভারবার্ডন সরাবার কাজে তাদের ওপেন কাস্ট পয়েন্টস ওভারবার্ডন সরাতে পারি, কোথাও আমি সেই কাজে তাদের লাগাতে পারি, কোথাও আমি ওভারবার্ডন নিজে সরালাম কয়লা তুললাম তাদের দিয়ে চালাতে পারি, অথবা পুরো মাইন্ডটাও তাদের দিয়ে চালালাম এটাও হতে পারে। এই যে কাজগুলো যখন আমরা করি তখন এখানে লোক লাগে, এখানে প্রচুর লোক লাগে, এবং সেটা মোস্টলি এন্টারপ্রেনার লাইক, মানে দেয়ার ইজ সামবডি, রাইট, সেটা আমি জানতে চাইছিলাম যে আমাদের কি আছে, যে সামবডি হু ইজ অ্যান ইনভেস্টর, সে ইকুইপমেন্টটা ইনভেস্ট করলো, হি নিডস অপারেটরস, কাজেই কিছু লোক জানে নাকি অপারেশন অফ ইকুইপমেন্ট, যে দি আর পুভিং মেশিনারি চালাতে যাবে, সেই স্কিলটা অ্যাকোয়ার করেছে, তারা ওখানে ইমিডিয়েটলি একটা গেমফুল ইনকাম জেনারেশনের রাস্তা ঢুকে যেতে পারে। এবার তারা সেই কাজটা নিল, নিয়ে এফিশিয়েন্টলি যদি তারা ওই কাজটাকে এক্সিকিউট করে, একটা ক্রেডিবিলিটি তৈরি হয়, ঠিক, তখন অন্যান্য কাজে তারা টেন্ডার ভরতে পারে, এলিজিবল হয়ে গেল, এইভাবে আস্তে আস্তে তারা বাড়তে পারে। এটা তো গেলে ওপেন কাস্ট। সিমিলার জিনিস আন্ডারগ্রাউন্ডে আছে, আন্ডারগ্রাউন্ডে অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা ডিপার্টমেন্টলি করে উঠতে পারি, সেগুলো আমরা আউটসোর্স করি, কারণ অ্যাকচুয়ালি লোকজনের সংখ্যা ক্রমশ কমছে, লোক নেওয়াটা অতটা সেই রেটে হচ্ছে না, আগে যেমন আমি এতে যদি একটু যোগ করি, মনে করুন ওয়েস্ট বেঙ্গল বেশ তো কিছু ম্যানুফ্যাকচারার আছে যারা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে যেগুলো আপনার মাইনিং কোম্পানিতে লাগে, কিছু এরকম কোম্পানি আছে যারা ইকুইপমেন্ট অ্যাকুমুলেটর, তারা ইকুইপমেন্ট অ্যাকুমুলেট করে লিজ আউট করে। এবার এই যে স্কিল ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গলের মিনিস্ট্রি হয়েছে, তারা কি তাদের সঙ্গে যোগ করে একটা স্কিল ডেভেলপমেন্ট করে তাদের অপারেটর দিয়ে সেই মেশিনটা কি মাইনিংয়ে লাগাতে পারে? দেখুন, এটা আর একটু ফর্মাল স্ট্রাকচার ক্রিয়েট করা যেতে পারে, ডেফিনেটলি করা যেতে পারে, এবং ইনফ্যাক্ট মাঝে মাঝে এরকম এটা ব্রেনস্টর্মিং হয় অনেক সময় যে আমরা একটা ইনসিস্ট করব কিনা যে যারা ইকুইপমেন্ট চালাবে দে মাস্ট হ্যাভ অ্যাকোয়ার্ড দ্যাট স্কিল, আদারওয়াইজ হি ইজ নট গোয়িং টু, মানে যেটা নাকি সার্টিফাইড, আদারওয়াইজ সে ওই ইকুইপমেন্টে বসবে, কারণ ইকুইপমেন্টে বসে সেই ইকুইপমেন্টটা নষ্ট করবে। যেটা অরূপবাবুও বলছেন, পার্থবাবুও বলছেন যে অন্যের সমালোচনা করলে চলবে না, নিজেদের কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে, কোনো না কোনো কাজ পাওয়া যাবে। জাস্ট প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট ম্যানেজমেন্ট স্টোরি বলবো। আকবরের নবরত্ন সভায়, ওনারা জানেন তো দুজনেই মহারত্ন কোম্পানির, আকবরের নবরত্ন সভায় বীরবলকে একবার বলা হলো যে তুমি আমার একটা পোর্ট্রেট আঁকো। তো বীরবল আঁকলো, পোর্ট্রেট আঁকার পর নবরত্নের সভায় বাকি আটজনকে বলে আটজন রত্নকে বললেন বীরবল, বাকবর রাজা, যে তোমরা এর দেখো তো কেমন হয়েছে, একটুখানি আমায় কমেন্ট করো তো কী করে কেমন হয়েছে। সব প্রত্যেকটি রত্নই গিয়ে এক একটা কেউ একটা ডট দিল এবং বলে এইখানটা আর একটু ভালো হতো, এখানটা হয়তো আটটা ডট দিয়ে বললো এখানটা আর একটু ভালো হতো। তো বাকবর জিজ্ঞেস করলো বীরবলকে যে বাবা তুমি, বীরবল তুমি এবার এক্সপ্লেন করো, যে বললো যে ভালো হতে পারতো। বীরবল খানিকক্ষণ ভাবলো, ভেবে আটটা খালি ক্যানভাস নিয়ে এলো, আটটা ক্যানভাস দাঁড় করিয়ে দিয়ে বললো বাকি রত্নরা এসে একবার একে দেখিয়ে দিন ঠিক ভালোটা কীভাবে আঁকা যায়। কেউ এলো না, একজনও এলো না, ফাঁকা ক্যানভাস ফাঁকাই পড়ে থাকলো। আকবর তখন
মুখে আসতে মারমার করতে শুরু করলো ডোটার্স, মানে এরা শুধু ডটই দিতে পারে, তার মানে নিজের অন্যের সমালোচনা করা খুব ইজি কিন্তু নিজে কাজ করাটা কিন্তু খুব শক্ত। প্রত্যেকটা কাজই আমরা যদি নিজে করে দিতে পারি তাহলে কিন্তু সামান্য হলেও ডেল্টা এক্স হলেও ডিফারেন্স আমরা করতে পারবো। ফিরে আসছি একটা বিরক্তির পর। আপনি কি জানেন রান্নার গ্যাস সিলিন্ডার নেবার সময় তার ওজন এবং সিল সম্পর্কে সঠিক তথ্য জানা আপনার অধিকার? জানেন কি গ্যাস কানেকশন নেবার সময় ডিস্ট্রিবিউটরের থেকে ওভেন সহ যাবতীয় সরঞ্জাম কেনা বাধ্যতামূলক নয়? নতুন সিলিন্ডার নেবার সময় তাতে 14 কেজি 200 গ্রাম গ্যাস আছে কিনা তা ওজন করে দেখে নিন এবং ডেলিভারি বয়কে দিয়ে সিলিন্ডারের সিল চেক করিয়ে নিন। বাজার থেকে ওভেন রেগুলেটর এবং সিলিন্ডারের পাইপ কেনার সময় তাতে ISI চিহ্ন আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন। বিশদে জানতে ফোন করুন 1-800-345-2808 টোল ফ্রি নাম্বারে। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। জ্বর আসলে ব্লাড টেস্ট, বাড়িতে জল যেন না জমে, দেখিয়ে নেবেন ডাক্তার, ডেঙ্গুর বিপদ যাবে কমে। ডেঙ্গুর হবে প্রতিকার, বেশি করে জল খান, নোংরা আবর্জনা সব সরান, নোংরা আবর্জনা সব সরান। ভয় পাবেন না, সতর্ক হন, ডেঙ্গুকে প্রতিরোধ করুন, বাঁচুক জীবন, সুস্থ থাকুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রচারিত। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। ফিরে এলাম বিরতির পর। যেহেতু কোল এবং পাওয়ারের দুজন একদম আইকনিক পার্সোনালিটি আমার সাথে বসে অতিথি বসে রয়েছে, আমি অরূপবাবুকে বলবো যে অরূপবাবু আপনি যদি পার্থবাবুর থেকে এই যে আপনাদের বেসিক ইন্টারঅ্যাকশন থেকে পশ্চিমবঙ্গের কি করে উন্নতি হবে, কি করে আরো এমপ্লয়েবিলিটি বাড়বে, কোন কোন জায়গাগুলো ল্যাকিউনা রয়ে গেছে প্লাগ করতে হবে, সমালোচনা তো অনেক হলো, কি করে সেই সমালোচনার বদলে পজিটিভ থিঙ্কিং করে ইনকালকেট করতে পারবো পজিটিভ থিঙ্কিং পজিটিভিটি এবং এগিয়ে নিয়ে যেতে পারবো রাজ্যকে, একটু যদি আপনি এবং উনি পার্থবাবু কথা বলে সেটা আমার দর্শকদের সামনে যদি নিয়ে আসেন। হ্যাঁ, আপনি যেরকম বললেন পার্থদা যে একদিকে তো আপনারা এমপ্লয়মেন্ট দিচ্ছেন অন ল্যান্ড অ্যাকুইজিশন, এখন এই জমিগুলো মাইনগুলো যেগুলো নতুন তারা মেইনলি ঝাড়খণ্ড বা ছত্তিশগড়ে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেটের হয়তো সেরকম এমপ্লয়মেন্ট হচ্ছে না। নাম্বার টু, আপনি যে বললেন কিছু আমরা ওভারহেড কমাচ্ছি, তো ওভারহেড কমালেই যেন মনে হয় ম্যান পাওয়ার কমে যাচ্ছে, তো ম্যান পাওয়ার কমে গেলে এটা কি আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে? এটার সঙ্গে দুটো জিনিস আপনি যেটা বললেন আমার মনে হয় যেটা আপনি একটু যদি দর্শককে বলে দেন, এই যে আন্ডারগ্রাউন্ড মাইনিংটা আপনারা করলেন, আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে এন্টারপ্রেনার এবং এমপ্লয়েবিলিটির কীরকম স্কোপ বেরোবে, প্লাস এখন আমরা শুনছি যে কয়লা সারপ্লাস হয়ে গেছে, কোল ইন্ডিয়া লিস্টেড কোম্পানি, কয়লাটাকে আমরা যদি আমাদের কয়লায় প্রচুর অ্যাশ রয়েছে আমরা যদি একটু ওয়াশ না করি তা আমাদের কয়লাটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গিয়ে দাঁড়াচ্ছে না ক্যালোরিফিক ভ্যালিতে। এবার এই যে ওয়াশারিগুলো ছোটো ছোটো তৈরি হতে পারে সেটা কি একটা আন্তর্প্রেনার অ্যাপ্রোচে করা যেতে পারে, যে একটা টেন্ডার করে খালি ওয়াশারির টেন্ডার দেওয়া হলো, সেটাতে সব প্রাইভেট এন্টারপ্রেনার লাগলো, তাতে কিছু বাংলার ছেলেপিলেরা লাগলো, যদি বাংলার ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই ওয়াশারিগুলো লাগাতে সক্ষম হয়, এই কয়েকটা জিনিস যদি আপনি একটু দর্শকদের বলে দেন। আমি এক এক করে প্রশ্নগুলো নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখুন আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা সেই প্রশ্নে আসার আগে আমাদের বুঝতে হবে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করলেই হলো না, ইট হ্যাজ টু বি গেইনফুল এমপ্লয়মেন্ট, গেইনফুল এমপ্লয়মেন্ট। কাজেই যেমন ইস্টার্ন কোলফিল্ড যখন প্রথম জন্ম নিয়েছিল বা কোল্ড ইন্ডিয়া প্রথম জন্ম নিয়েছিল 6 লাখের উপরে লোক ছিল এবং কোম্পানিটা হিউজলি লসে চলছে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মাইনই হচ্ছে ম্যানুয়াল মাইন, সেখানে ওই রকম ধরনের এমপ্লয়মেন্ট দিলে পরে কোম্পানি ডুবে যাবে। ঠিক, কাজেই আপনাকে যেটা করতে হবে আন্ডারগ্রাউন্ড মাইনিং মেকানাইজ করতেই হবে, আপনি লোক নিন কিন্তু স্কিল্ড লোক,
আনস্কিল লোক নিয়ে একদম আমি একটুখানি ইন্টারাপ্ট করে একটু জিজ্ঞেস করব, লোকের মনে তো এই প্রশ্নটা আসে একটা যে এই মেকানাইজ করলে, ইনফ্যাক্ট মেকানাইজ করলে চাকরির সুযোগটা কমে যাবে না তো, যে যতগুলো ছিল, এবং সেই চাকরি যদি কমে যায় তাহলে সেটা কোথা দিয়ে রিপ্লেসড হচ্ছে? মানে আমি একটু আপনাকে ধরিয়ে দিই, 80-এর দশকে আমরা যখন ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, 80-এর শেষে 90-এ, তখন বলা হতো যে কম্পিউটার চলে আসছে, সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে, আগামী শতাব্দীতে যাবে, কঙ্কাল কিছু কঙ্কাল যাবে। তো এইখানেও যে মিনিংফুল গেইনফুল এমপ্লয়মেন্ট বলছেন, কি করে এই যে চাকরির সংখ্যাটা যে ম্যানুয়াল ওয়ার্কে কমে গেল, আপনার মেকানাইজেশন হলো, তাতে যে চাকরিটা কমে গেল সেটা কি করে, আমরা তো পরে সফটওয়্যার দিয়ে দেখলাম কি করে সেই জায়গাটা এখানে কি করে হবে, যে আরেকটু এক্সপ্লেন করেন ক্ল্যারিটির জন্য। প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমার কতগুলো ফিগারে যাবে, রাইট? ঠিক আছে, আজকে আমার কয়লা শ্রমিকের মাইনিং মানে আর্নিং পার ম্যান শিফট, একটা ম্যান শিফট, হ্যাঁ, একটা ইউনিট, একটা ম্যান একটা শিফট, আর্নিং পার ম্যান শিফট হচ্ছে আজকের দিনে প্রায় 3,000 টাকা, ঠিক আছে, কাজে সেখানে অন্তত যদি আমি 2 OMS না পাই আউটপুট পার ম্যান শিফট, যদি 2 টন না হয় আমি ওয়েজ কস্টটাকে 1,500 আনতে পারবো। কি হচ্ছে, আমরা এখানকার যে ম্যানুয়াল মানে ম্যানুয়াল যে মাইন্স গুলো সেখানে OMS হচ্ছে 0.5, আচ্ছা, এবার 3,000 ÷ 0.5, 6,000 টাকা পার টন যদি ওয়েজ কস্ট হয়ে যায় আর কয়লার দাম হচ্ছে 2,000 টাকা, এটাতে আমি জাস্ট অ্যাড করতে চাই, ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভান্টেজ হতে পারে যদি এই স্কিল ট্রেনটা করে, আপনি যেটা বলছেন আনফরচুনেটলি কোল ইন্ডিয়া সেই সময় আন্ডারগ্রাউন্ড মাইনিং এর উপরে জোর না দেওয়াতে, মোস্টলি ওপেন কাস্টে জোর দেওয়াতে, অর্ডারের অভাবে ওই MMC বন্ধ হয়ে যায়। আজকে আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর ইম্পর্টেন্সটা বুঝতে পারছি, সেখানে আমার খুব কম লোক লাগবে, আন্ডারগ্রাউন্ডে আমার ম্যান পাওয়ার বেশি লাগবে, মেকানাইজ করলে স্কিল ম্যান পাওয়ার লাগবে, কিন্তু মেকানাইজেশন ইকুইপমেন্ট থাকতে হবে। সেই জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে MMC কে আবার ঘুরে দাঁড় করা। তার জন্য আমি যখন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলাম, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আমরা MMC লিকুইডেশনে চলে যাই, তখন আমরা তার জমিটাকে কিন্তু ওই জায়গাটাকে আমরা অ্যাকোয়ার করে রেখেছি, আচ্ছা, 100 কোটি, এখনো এখনো কোল ইন্ডিয়ার কোল ইন্ডিয়ার আর PVC আর BML তিনজনে মিলে একটা কনসোর্টিয়াম তৈরি করে অ্যাকোয়ার করে রেখেছি। ওইখানে কোনো পার্টনার নিয়ে এসে, টেকনোলজি পার্টনার নিয়ে এসে যদি ওই কোম্পানিটাকে আবার দাঁড় করানো যায়, ওখানে একটা এমপ্লয়মেন্ট হতে পারে, আর সেই ইকুইপমেন্টটা চালাবার জন্য স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরো বেশি। একটা প্রশ্ন আপনার, যে আপনার এই কোল ইন্ডিয়া নেচারটা তো একটা প্রাইভেট থেকে ন্যাশনালাইজেশনে গেছে, এমপ্লয়েবিলিটি ইউথ এমপ্লয়েবিলিটিতে এর কি ডিফারেন্স হচ্ছে, বেড়েছে কমেছে, কিংবা আগামী দিনে একটা বড় এ দেখা যাচ্ছে, মানে ন্যাশনালাইজেশন হওয়ার কি কোনো অ্যাডভান্টেজ হয়েছে না ডিসঅ্যাডভান্টেজ হয়েছে? ন্যাশনালাইজেশন আপনি যদি অ্যাপারেন্টলি নাম্বার দেখেন, ডেফিনেটলি লোক সংখ্যা কমেছে, কারণ হচ্ছে আমরা প্রচুর আনস্কিল লোক লিগেসিতে এসে গেছি, হ্যাঁ, তাদের তো সঙ্গে নিয়ে যাওয়া মুশকিল, ঠিক, মাইন্ডস গুলো আস্তে আস্তে যেগুলো নাকি কমপ্লিটলি আনরিমুনারেটিভ মাইন্ড বা আনসেফ মাইন্ডস, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়েছে, যার ফলে টোটাল এমপ্লয়মেন্টটা কমেছে, কিন্তু স্কিল লেভেলটা বেড়ে গেছে। এই যে স্কিলড মিনিংফুল এমপ্লয়মেন্ট গেইনফুল এমপ্লয়মেন্ট এটা বেড়েছে, ওভারঅল এমপ্লয়মেন্টটা কমেছে, কারণ কোম্পানিটা প্রথম থেকেই স্যালারি উইথ হিউজ ম্যান পাওয়ার, কিন্তু তাতে হয়তো কোম্পানিটা লং টার্ম সার্ভাইভালের দিকে যাচ্ছে, লং টার্ম এমপ্লয়মেন্ট হয়তো অনেক বেড়েছে, যেটা ছিল যে সিক হয়ে যাচ্ছিল, আপনি বললেন মিনিরত্না নাওরত্না মহারত্নাতে গেছে, তার মানে সিক থেকে সেটা স্ট্রেংথ টু স্ট্রেংথ যাচ্ছে, মানে আগামী দিনের প্রজেকশন ক্ষমতা নিশ্চয়ই অনেক। আমরা এখন যে এমপ্লয়মেন্টটা রয়েছে 3 লাখ 3.5 লাখ হোয়াটএভার ইট ইজ অল গেইনফুল, আপনার এই এই যে আমরা তো একটা সময় হতো ন্যাশনালাইজেশন, এখন হচ্ছে PPP মোড, তা এর কম্পারেটিভ কি NTPC আপনার, যদিও প্রিভিয়াস কোম্পানি কিন্তু NTPC আপনি CMD ছিলেন ফর আ হিউজ লং টাইম এন্ড ইউ আর ওয়ান অফ দ্য লংগেস্ট সার্ভাইভিং CEOs অফ, আপনি বলুন একটুখানি এই ন্যাশনালাইজেশন নিয়ে, PPP নিয়ে এবং এমপ্লয়েবিলিটি নিয়ে আর কি। এবং ব্যাপারটা হলো যেটা পার্থদা বললেন, যে ওনাদের ল্যান্ড অ্যাকুইজিশন যেটা CB অ্যাক্টে ওনারা করেন, তাতে কিছু লোক অটোমেটিক চাকরি পায়, ঠিক,
এবার সেই লোক যারা চাকরি পায় তারা গেইনফুলি এমপ্লয়েড কিনা সেটা কিন্তু গেইনফুলি এমপ্লয়েড নয়, তারা আনস্কিলড। আচ্ছা, তো তাদের একটা হিউজ স্কোপ অফ স্কিল স্কিলিং আছে। দ্বিতীয়ত, যেহেতু মাইনিংটা ব্রিটিশ টাইমে প্রি ব্রিটিশ টাইমে এই ওয়েস্ট বেঙ্গল থেকেই আরম্ভ হয়েছে, তো মোস্ট অফ দ্য মাইন্স ইন ওয়েস্ট বেঙ্গল আর আইদার ওয়ার্কিং অর এক্সপ্লয়টেড। এইবার নতুন যে মাইনগুলো আসছে সেগুলো বিয়ন্ড ওয়েস্ট বেঙ্গল আসছে, তো সেই একটা থ্রু এমপ্লয়াবিলিটিটা বাঙালি ছিল। আমি একটু করছি, পাওয়ার সেক্টরেও কিন্তু এমপ্লয়মেন্ট বাড়েছে না কমেছে, মেকানাইজেশন হয়েছে না হয়েছে? পাওয়ার সেক্টর যেটা সেটা প্রথম থেকেই কিন্তু মেশিন ব্যাক, প্রথম থেকেই ছিল, প্রথম থেকেই মেশিন ব্যাক সেক্টর, ওতে কোনো এমপ্লয়াবিলিটির ব্যাপার নেই। আচ্ছা, কিন্তু কিন্তু পাওয়ার প্রজেক্টের অনেক অ্যালাইড ওয়ার্ক আছে, যেরকম কাটোয়াতে প্রজেক্ট হবে এনটিপিসি, তার প্রচুর অ্যালাইড ওয়ার্ক আছে যেটা মনে করুন লোকাল লোকেদের করানো হয়। যেরকম আমি 5 বছর যখন এনটিপিসি চেয়ারম্যান ছিলাম, 1,00,000 কোটি টাকা মনে করুন এনটিপিসি ওই পিরিয়ডে খরচ করতে। এবার 1,00,000 কোটি টাকার কত কম্পোনেন্ট লেবারে গেছে বা ওয়ার্কম্যানে গেছে বা স্কিল লেবারে গেছে, সেটা একটা লোকাল এমপ্লয়মেন্ট যেটা উনি বললেন। কিন্তু আমি বলছি একটা টেকিং ফ্রম হোয়াট ইজ স্যাড, যে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে এই ইকুইপমেন্ট হাব অফ ইন্টারনাল আন্ডারগ্রাউন্ড মাইনিংটা তৈরি করতে পারি থ্রু ইকুইপমেন্ট হুইচ ইজ অলরেডি অ্যাভেলেবল অর ইকুইপমেন্ট উইল বি ম্যানুফ্যাকচার্ড নিউলি, তাতে আমাদের মেক ইন ইন্ডিয়াও হয়ে যাবে, এমপ্লয়াবিলিটি অফ বেঙ্গলি ইউথ হয়ে যাবে এবং এন্টারপ্রেনারশিপ হবে। এই জন্য এই অ্যাসপেক্টটা আমার মনে হয় আমরা একগ্র হয়ে চেষ্টা করি যাতে এই অ্যাসপেক্টটা এগিয়ে যায়। থ্যাংক ইউ। আপনারা মানে এত রকমের যে এক্সপোজার, ইনফরমেশনের এক্সপোজার, এটা কিন্তু অন্য কোনো প্রোগ্রামে আমরা কখনো করেছি কিনা আমি দেখিনি। থ্যাংকস টু অরূপ, ডক্টর অরূপ রায় চৌধুরী, মিস্টার পার্থ সারথী ভট্টাচার্য। আমরা, আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামে আমরা একটা শেষ করতে পারবো না শুধু এটা, আমাদের আরও এইরকম প্রোগ্রাম করতে হবে। কিন্তু ওনারা যারা বললেন সেটা একটা সাম আপ করবো, যে প্রত্যেকটাতেই রিয়্যাক্ট করলে চলবে না, ভেবে রিয়্যাক্ট করতে হবে। প্রবলেম আসবে, প্রবলেম আসলে সলিউশনে যেতে হবে। আজকে প্রোগ্রাম শেষ করব একটা ছোট্ট কোট দিয়ে, আবার হিন্দি কোট, অ্যান্ড আই স্টার্ট। মুশকিলো সে ভাগ জানা আসান হোতা হ্যায়, মুশকিলো সে ভাগ জানা আসান হোতা হ্যায়, হর পহলু জিন্দগি কা, হর পহলু জিন্দগি কা ইমতিহান হোতা হ্যায়। ডরনে ওয়ালো কে মিলতে নেহি কুছি জিন্দগি মে, ডরনে ওয়ালো কো মিলতে নেহি কুছি জিন্দগি মে, লড়নে ওয়ালো কে কদমে, লড়নে ওয়ালো কে কদমে সারা জাহান হোতা হ্যায়। নমস্কার, ফিরে আসবো পরের সপ্তাহে জয়ের পথে সঙ্গে সুজয় বিকেল 5:30। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।